ভারতীয় জাতীয় কংগ্রেসের লুমুট এরা করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো ক্ষতি করব নয় অহাবার রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টারও হয়ে আছে আর যেটু নিদর্শন দেখাইছে এটু ভাল নিদর্শন নহয় আর একটা কথাই উত্তর ইয়াতে পাই লোক আর বেশি আর বেশি ইফাল ইফাল করে লাভ নাই আপনার কিছু কথা ইফালে করে সিফালে করে এনেকা নকরিব কারণ আপনার লগত আমার একটা জীবনজোড়া সম্পর্ক রাজনীতি আরম্ভ করার পর এটার পর নয় বি বরুয়া কলেজের ডি এস হওয়ার পর এন আই সি ওয়াই যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থার্ড টাইম এম এল এ হওয়ার পর আপনার আর আমার মাজত একটা সু সম্পর্কের দেওয়াল আছে আর এজনে আনজনের পর আমি শিখো আর মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এজন রাজনীতিকর কারণে জীবনের বাটত একটা বহুত ডর শিকনি হয় একটা কথাই জানি থাক যখন ভারতীয় জাতীয় কংগ্রেসক কমজোর করম ভাবিছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসে অনাগত সময়ত তার প্রতিফলন ভালকে দেখাই দিব আর বহুত কম দিন আছে দেখা পাবো আপনার উত্তর দিল আপনি বস্তুটা বেশি বেশি মানে হেৰি কৰি আছে শুনক একটা কথা আকৌ এবার কওঁ ভারতীয় জাতীয় কংগ্রেসক কোনো এটা নমুটেরা করব নয় এডাল বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস কোনোবা নেতা যাব হাজারজন নেতা ওলাব এখন মহাসাগর হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নমুটেরা করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো ক্ষতিও করব নয় অহাবার রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টারও হয়ে আছে আর যেটু নিদর্শন দেখাইছে এটু ভাল নিদর্শন নহয় আর একটা কথাই উত্তর ইয়াতে পাই লোক আর বেশি ইফাল ইফাল করে লাভ নাই আপনার কিছু কথা ইফালে করে সিফালে করে এনেকা নকরিব কারণ আপনার লগত আমার একটা জীবনজোড়া সম্পর্ক রাজনীতি আরম্ভ করার পর এটার পর নয় বি বরুয়া কলেজের ডি এস হওয়ার পর এন আই সি ওয়াই যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থার্ড টাইম এম এল এ হওয়ার পর আপনার আর আমার মাজত একটা সু সম্পর্কের দেওয়াল আছে আর এজনে আনজনের পর আমি শিখো আর মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এজন রাজনীতিকর কারণে জীবনের বাটত একটা বহুত ডর শিকনি হয় একটা কথাই জানি থাক যখন ভারতীয় জাতীয় কংগ্রেসক কমজোর করম ভাবিছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসে অনাগত সময়ত তার প্রতিফলন ভালকে দেখাই দিব আর বহুত কম দিন আছে দেখা পাবো আপনার উত্তর দিল আপনিও বস্তুটা বেশি বেশি মানে হেৰি কৰি আছে শুনক একটা কথা আকৌ এবার কওঁ ভারতীয় জাতীয় কংগ্রেসক কোনো এটা নমুটেরা করব নয় এডাল বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস কোনোবা নেতা যাব হাজারজন নেতা ওলাব এখন মহাসাগর হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নমুটেরা করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো ক্ষতি করব নয় অহাবার রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টারও হয়ে আছে আর যেটু নিদর্শন দেখাইছে এটু ভাল নিদর্শন নহয় আর একটা কথাই উত্তর ইয়াতে পাই লোক আর বেশি ইফাল ইফাল করে লাভ নাই আপনার কিছু কথা ইফালে করে সিফালে করে এনেকা নকরিব কারণ আপনার আমার একটা জীবনজোড়া সম্পর্ক রাজনীতি আরম্ভ করার পর এটার পর নয় বি বরুয়া কলেজের ডি এস হওয়ার পর এন আই সি ওয়াই যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থার্ড টাইম এম এল এ হওয়ার পর আপনার আর আমার মাজত একটা সু সম্পর্কের দেওয়াল আছে আর এজনে আনজনের পর আমি শিখো আর মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এজন রাজনীতিকর কারণে জীবনের বাটত একটা বহুত ডর শিকনি হয় একটা কথাই জানি থাক যখন ভারতীয় জাতীয় কংগ্রেসক কমজোর করম ভাবিছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেসে অনাগত সময়ত তার প্রতিফলন ভালকে দেখাই দিব আর বহুত কম দিন আছে দেখা পাবো আপনার উত্তর দিল আপনিও বস্তুটা বেশি বেশি মানে হেৰি কৰি আছে শুনক একটা কথা আকৌ এবার কওঁ ভারতীয় জাতীয় কংগ্রেসক কোনো এটা নমুটেরা করব নয় এডাল বেজির সমানও ক্ষতি করব নয় ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস কোনোবা নেতা যাব হাজারজন নেতা ওলাব এখন মহাসাগর হয়